সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজ তোমাদের গত ক্লাসে আমরা ডিএনএ এবং আরএনএর উপর আলোচনা করেছিলাম এবং ক্লাস শেষে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, জানি না কে কতদূর করছো, যে ডিএনএ এবং আরএনএর পার্থক্য এবং কতগুলো বিষয় আমি উল্লেখ করে দিয়েছিলাম। আটটা বিষয়ের উপর ভিত্তি করে তোমাদেরকে ডিএনএ এবং আরএনএর পার্থক্য করতে বলেছিলাম। এখন যদি তোমরা করে থাকো তাহলে সেগুলোর সাথে আজকে একটু মিলিয়ে দেখো। যে এক নম্বরে আমরা পার্থক্য দিয়েছিলাম ডিএনএ আরএনএ, আমাদের এক নম্বর পার্থক্যের বিষয় ছিল ভৌত গঠন, অর্থাৎ ডিএনএ এর ভৌত গঠন কীরকম এবং আরএনএ এর ভৌত গঠন কীরকম। আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা শুরু করলাম। তো ভৌত গঠন কীরকম ছিল, তোমাদের আমি বলেছিলাম যে ভৌত গঠন কী, বাহ্যিক আকৃতি। তাহলে বাহ্যিক আকৃতি কীরকম, বাহ্যিক আকৃতি হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ ছিল দ্বিসূত্রক আর আরএনএ ছিল একসূত্রক। তো দ্বিসূত্রক হওয়ার কারণে এটা কিসের মতো ছিল, পেঁচানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো। আর এটা যেহেতু একসূত্রক একটা মতো, তাহলে এটা শুধুমাত্র লম্বা শিকলের মতো, শিকলের ন্যায় ছিল। তাহলে দ্বিসূত্রক একসূত্রক। এরপরে দুই নম্বরে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের ক্ষেত্রে কি কি ছিল, তিনটে উপাদান, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ। তিনটে উপাদান মিলে ডিএনএ আরএনএ দুইটাই গঠিত, কিন্তু পেন্টোজ সুগার দুই ধরনের, ডিএনএতে একটা থাকে আরএনএতে একটা থাকে, এটা তোমাদের বলছিলাম। তারপর পাইরিমিডিনে শুধুমাত্র পিউরিনে এডিনিন গুয়ানিন, ঠিক আছে, পাইরিমিডিনে তিনটায়, এখানে ডিএনএ এর ক্ষেত্রে থাকে থাইমিন ও সাইটোসিন আর আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, অর্থাৎ ইউরাসিল ও সাইটোসিন। তাহলে রাসায়নিক গঠনে কি হবে, সুগারটা হবে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আর এদের ক্ষেত্রে হবে রাইবোজ সুগার। ফসফেট গ্রুপ যেহেতু কমন, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, পিউরিন একই রকম থাকে, দুইটাই থাকে। আর পাইরিমিডিনের ভিতরে থাকে যে পাইরিমিডিনে একটা হলো থাইমিন আর কি থাকে, সাইটোসিন, থাইমিন এবং সাইটোসিন, এটা থাকে পাইরিমিডিনে। আর রাইবোজের ক্ষেত্রে পাইরিমিডিনে থাকে ইউরাসিল এবং সাইটোসিন। সাইটোসিন অর্থাৎ পাইরিমিডিনে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে রাসায়নিক গঠনে বেন্টোজ সুগার হিসেবে ডিঅক্সিরাইবোজ সুগার এবং পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন, আর আরএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার এবং পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন ক্ষারক থাকে। প্রকারভেদ, তিন নম্বরে প্রকার, কত প্রকার, কত প্রকার, মূলত ডিএনএর কোনো প্রকারভেদ নাই, ডিএনএর কোনো ধরনের প্রকারভেদ নাই, এটাকে কোনোভাবে প্রকারভেদ করা যায় না। কিন্তু কার্যভেদে, কাজ অনুসারে, আরএনএ এর কাজ অনুসারে পাঁচ ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে কি কি, এমআরএনএ যারা মেসেঞ্জার আরএনএ, এগুলো সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম যে মেসেঞ্জার আরএনএ যারা বার্তা বহন করে,
টিআরএনএ ট্রান্সফার আরএনএ তারপরে আরআরএনএ রাইবোজোমাল আরএনএ এরপর হচ্ছে জিআরএনএ জেনেটিক আরএনএ যে সমস্ত আরএনএ ডিএনএর বিকল্প হিসেবে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে আর পঞ্চম নম্বর হচ্ছে মাইনর অন্যান্য যে আরএনএ গুলো আছে এগুলো তাহলে পাঁচ ধরনের ডিএনএ কোনো প্রকারভেদ নেই কিন্তু আরএনএ কার্যভেদে পাঁচ প্রকার এটা ছিল আমাদের তিন নম্বরে চার নম্বরের ছিল কি উৎপত্তি কিভাবে এদের উৎপত্তি ঘটে কোথা থেকে আসে তাহলে কিভাবে উৎপত্তি হয় মূলত ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ উৎপত্তিগত অর্থাৎ একটা ডিএনএ অনুসূত্র থেকে একটা সূত্র থেকে আরেকটা ডিএনএ সূত্রের আবির্ভাব ঘটে এবং সেই পদ্ধতিটা হচ্ছে রেপ্লিকেশন এই রেপ্লিকেশন নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় তাহলে এখানে কি হয় যে রেপ্লিকেশনের মাধ্যমে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ সংখ্যাবৃদ্ধি ঘটে আর আরএনএ এর ক্ষেত্রে নতুন ভাবে আরএনএ তৈরি হয় একবারে সম্পূর্ণ নতুন কিভাবে তৈরি হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়ে থাকে তাহলে ডিএনএ হচ্ছে পূর্বতন একটা ডিএনএ সূত্র থেকে আরেকটা ডিএনএ সূত্র উৎপত্তি ঘটে আর আরএনএ এর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ভাবে ডিএনএ থেকে আরএনএ উৎপত্তি ঘটে এরপরে আমরা দেখি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি ছিল অবস্থান ডিএনএ কোথায় অবস্থান করে আরএনএ কোথায় অবস্থান করে তো ডিএনএ মূলত কোথায় থাকে ক্রোমোজোমে ডিএনএ এর মূল অবস্থান হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম বিভিন্ন ধরনের প্রোটিন মিলে সরি ডিএনএ বিভিন্ন ধরনের প্রোটিন মিলে ক্রোমোজোম গঠিত হয় তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মাইটোকন্ড্রিয়াতে ক্লোরোপ্লাস্টেও ডিএনএ পাওয়া যায় আর আরএনএ মূলত পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজম এবং রাইবোজোমে যে রাইবোজোমাল আরএনএ আছে তাহলে ক্রোমোজোমেও পাওয়া যায় তাহলে সাইটোপ্লাজম রাইবোজোম এই সমস্ত জায়গায় বেশি পাওয়া যায় নিউক্লিয়াসে পাওয়া যায় তাহলে কোথায় কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম পাওয়া যায় ক্রোমোজোমেও কিছু পরিমাণ পাওয়া যায় তারপরে রাইবোজোমে পাওয়া যায় নিউক্লিওলাসে পাওয়া যায় এই সমস্ত বিভিন্ন জায়গায় এদেরকে পাওয়া যায় এরপরে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে এদের কাজ আরএনএ এর কাজ কি আর ডিএনএ এর কাজ কি তাহলে ডিএনএ এর কাজ কি ডিএনএ এর কাজ আমরা জানি যে বংশগতিক চরিত্রের এককে বলা হয় ডিএনএ তাহলে ডিএনএ বংশগত চরিত্র বহন করে ছয় নম্বরে যদি দেই কাজ তাহলে ডিএনএ বংশগত চরিত্র বহন করে কিন্তু আরএনএ এই কাজটি সাধারণত করে না বিশেষ ক্ষেত্র ছাড়া শুধুমাত্র দেখা যায় যে আরএনএ ভাইরাস তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আরএনএ ভাইরাস যাদের মূল ক্রোমোজোমাল বস্তুই হচ্ছে আরএনএ এখানে ডিএনএ থাকে না তাদের ক্ষেত্রে আরএনএ তবে সেটা ব্যতিক্রম হিসেবে কাজ করে তো মূলত এরা কি কাজ করে যে তাহলে ডিএনএ বংশগত চরিত্র বহন করে আর আরএনএ মূলত হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে প্রোটিন সংশ্লেষণ ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে থাকে এরপরে আছে আণবিক ওজন আণবিক ওজন কত তাহলে কোনটা বেশি হবে আণবিক ওজন যেহেতু ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড তাহলে এটার আণবিক ওজন বেশি হবে
আর আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এই জন্য এদের আণবিক ওজন কম হবে। তাহলে সাধারণত কি হবে যে দেখা যায় যে 10 লক্ষ থেকে 10 লক্ষ থেকে বহু কোটি পর্যন্ত, মানে অনেক কোটি কোটি যেটা বলা হয় বহু কোটি পর্যন্ত, বহু কোটি ডাল্টন পর্যন্ত, ডাল্টন। আর আরএনএর ক্ষেত্রে সাধারণত কয়েক লক্ষ হয়ে থাকে, 2-4 লক্ষ হয়ে থাকে, সাধারণত কয়েক লক্ষ হয়ে থাকে, ওই 10 লক্ষ পর্যন্ত যায় না। তাহলে এগুলো হচ্ছে মূলত যেগুলোর কথা আমরা বলছিলাম, যে ডিএনএ এবং আরএনএ পার্থক্য। দেখা যায় যে আরও বিস্তারিতভাবে আরও অনেক কিছু হচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু এগুলো হলো মোটা দাগে পার্থক্য। তো এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে। তো এটা ছিল আমাদের মূলত গত ক্লাসের ধারাবাহিকতা। আজকে আমরা নতুন যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেটা তোমরা পার্থক্যের ক্ষেত্রে বললাম যে ডিএনএতে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে সেই সংখ্যা বৃদ্ধির পদ্ধতিটা কি, সেই পদ্ধতি নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই আলোচনা করার আগে আমরা আগে আলোচনা করি যে আসলে ডিএনএ রেপ্লিকেশনটা কি। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা দ্বিশত্রক ডিএনএ অণু অবিকল তার মতো করে আরেকটা ডিএনএ অণুর সৃষ্টি করে। অর্থাৎ একটা ডিএনএ অণু থেকে আরেকটা ডিএনএ সৃষ্টির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, বাংলায় বলা হয় অনুলিপন। কোন কোন রাইটার একে সমলিপন নামেও অনুবাদ করেছেন। তাহলে রেপ্লিকেশন, অনুলিপন, সমলিপন সবই একই জিনিস। তো এই রেপ্লিকেশনটাকে তিন ভাগে ভাগ করা হয়, মানে সরি তিন ভাগে না, বিজ্ঞানীদের বিভিন্ন গবেষকদের মতে বা বিজ্ঞানীদের মতে রেপ্লিকেশন তিনটি পদ্ধতিতে হয়। 1 নম্বরে হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি, ইংরেজিতে বলা হয় কনজারভেটিভ মেথড, কনজারভেটিভ রেপ্লিকেশন। 2 নম্বরে হচ্ছে বিচ্ছুরণশীল, বিচ্ছুরণশীল পদ্ধতি বা বিচ্ছুরণশীল অনুলিপন বলতে পারি, পদ্ধতি না লিখে আমরা অনুলিপন লিখতে পারি। 3 নম্বরে হচ্ছে সেমি কনজারভেটিভ, এটা আমরা 2 নম্বরে লিখতে পারি। আচ্ছা যাই হোক, অর্ধ সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অনুলিপন পদ্ধতি। এই তিনটা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীদের মত যে এই তিনটা পদ্ধতির মাধ্যমে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়। তাহলে এগুলো কিভাবে হয়, আমরা যদি সংরক্ষণশীল পদ্ধতি দেখি, তাহলে সংরক্ষণশীল পদ্ধতিটা আসলে কি। সংরক্ষণশীল পদ্ধতি আছে, এই একটা দ্বিসূত্রক ডিএনএ অণু, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুইটা। তাহলে কি হবে সংরক্ষণশীল পদ্ধতিতে, এই যে দ্বিসূত্রক আছে এই দুইটা সূত্রেরই পরিপূরক হিসেবে নতুন দুইটা ডিএনএ অণুসূত্রের সৃষ্টি হয়। তাহলে এখান থেকে নতুন দুইটা অণুসূত্রের সৃষ্টি হয়। দুইটা অণুসূত্রের সৃষ্টি হয়। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 1 নম্বর 2 নম্বর, মানে মূল ডিএনএ অণুসূত্র যেটা, এইটা হচ্ছে মূল ডিএনএ অণুসূত্র। তাহলে নতুন করে অনুলিপনের মাধ্যমে যে দুইটা অণুসূত্র তৈরি হয়, সেই দুইটা অণুসূত্রের একটা মূল ডিএনএ অণুর অনুরূপ, মানে এখানে কোনো রূপ পরিবর্তন ঘটে না, মূল যেটা থাকে সেটাই থাকে, তার পরিপূরক করে নতুন করে দুইটা ডিএনএ অণুসূত্র গঠিত হয়। তাহলে এটা হচ্ছে একবারে সম্পূর্ণ, এই দুইটা সূত্র সম্পূর্ণ নতুন, আর ওই দুইটা হচ্ছে একবারে মাতৃ ডিএনএ।
তাহলে এখানে কি হচ্ছে যে এখানে মূল ডিএনএ কোনো ধরনের পরিবর্তন ঘটে না, মূল ডিএনএ কোনো রকম পরিবর্তন না করে নতুন আরেকটা ডিএনএ অণু সৃষ্টি হয়। এই পদ্ধতিটাকে বলা হয় সংরক্ষণশীল পদ্ধতি, অর্থাৎ তার নিজস্ব বৈশিষ্ট্য, ডিএনএ নিজস্ব যে বৈশিষ্ট্য যেভাবে আছে ওইভাবেই সংরক্ষিত অবস্থায় থাকে। এরপর আছে ডিসপার্সিভ। ডিসপার্সিভ মানে বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীল হচ্ছে যে স্থানে স্থানে রেপ্লিকেশন ঘটে। এই যে পুরা এখানে যে অনুসূত্রগুলো আছে সেই অনুসূত্রগুলো সব জায়গায় একসাথে রেপ্লিকেশন ঘটে না, স্থানে স্থানে ঘটে। কখনো এই জায়গায় ঘটে, কখনো এই জায়গায় ঘটে, এখানে এইটার পরিপূরক করে একটা ঘটে, পরে এইখানে দেখা যায় যে এটা হচ্ছে নতুন ডিএনএ, নতুন ডিএনএর সাথে আবার পুরাতন ডিএনএ যুক্ত হয়। এভাবে নতুন পুরাতনের মানে বিচ্ছুরিত অবস্থা, মানে স্থানে স্থানে নতুন পুরাতনের কম্বিনেশনে যে তৈরি হয় যে পদ্ধতি, যে রেপ্লিকেশন ঘটে, সেটা হচ্ছে ডিসপার্সিভ রেপ্লিকেশন। আর অর্ধ সংরক্ষণশীল হচ্ছে একটা দ্বিসূত্রক ডিএনএ, এটা প্রথমে দুইটা সূত্রে আলাদা হয়ে যায়, ধর এক দুই এক দুই, দুইটা সূত্র এরকম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে প্রত্যেকটা সূত্রের পরিপূরক হিসেবে আবার সূত্র গঠিত হয়, আর এভাবে দুইটা সূত্র গঠিত হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সূত্র আসতেছে মাতৃসূত্রের অনুরূপ, আর একটা হচ্ছে নতুন করে আসতেছে। তাহলে অর্ধেক মাতৃসূত্রের অনুরূপ, অর্ধেক হচ্ছে নতুন। এখানে অর্ধেক মাতৃসূত্রের মাতৃ ডিএনএর মতো, আর এখানে অর্ধেক মাতৃ ডিএনএ মতো। তাহলে এখানে অর্ধেক সংরক্ষণ হিসেবে থাকতেছে। আমরা যে প্রথম পদ্ধতি দেখেছিলাম যে সংরক্ষণশীল পদ্ধতি, সে অনুযায়ী এখানে অর্ধেক সংরক্ষিত থাকে, এই জন্য এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এবং এই পদ্ধতিটাই আমাদের বিজ্ঞানীদের নিকট সমাদৃত এবং মনে করা হয় যে অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে মোটামুটি প্রমাণিত যে ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ঘটে থাকে। এখানে আমরা ছবি দেখি, ছবি দেখলে ছবিটা একটু কালারফুল আছে, কালারফুল ছবিতে দেখো তোমরা। এই যে প্রথম ছবি কনজারভেটিভ রেপ্লিকেশন, এই কালার দিয়ে বুঝো যে ফার্স্ট রেপ্লিকেশন যখন আসে তখন এটা হচ্ছে মাতৃ ডিএনএ, নীল নীল বর্ণটা হচ্ছে মাতৃ ডিএনএ, আর লাল বর্ণটা হচ্ছে নতুন ডিএনএ। তাহলে এখানে সম্পূর্ণ কনজারভেটিভ রেপ্লিকেশনের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ডিএনএ তৈরি হয়। ডিসপার্সিভের ক্ষেত্রে দেখো মাঝে মাঝে লাল, মাঝে মাঝে নীল, তার মানে বিচ্ছুরণশীল অবস্থা। এরপরে সেমি কনজারভেটিভের ক্ষেত্রে অর্ধেক লাল অর্ধেক নীল। তাহলে ছবি দেখে তোমাদের মোটামুটি ধারণা হচ্ছে যে রেপ্লিকেশনের পদ্ধতিগুলো সম্পর্কে একটা ধারণা পেলে। তাহলে আমাদের বিজ্ঞানীদের বললাম যে অধিকাংশের মত হচ্ছে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেশন ঘটে থাকে, এই জন্য আমরা শুধুমাত্র সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। এই সেমিকন এই রেপ্লিকেশনের ক্ষেত্রে যে সমস্ত প্রোটিন এনজাইম আমাদের ব্যবহৃত হয় সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে দেখো। প্রথমত হলো টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ হচ্ছে ডিএনএ আসলে অনেক বড় লম্বা, অনেক বড় লম্বা, এটা পেঁচাইয়া পেঁচাইয়া একটা খুবই অল্প জায়গায় অবস্থান করে, মানে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, অতি পেঁচানো অবস্থায় থাকে বলতে পারো। তো পেঁচানো অবস্থায় থাকে, এই প্যাচটা খুলতে যে এনজাইমটা কাজ করে সে হলো টপো আইসোমারেজ। এরপর দুই নম্বরে হচ্ছে হেলিকেস। হেলিকেস হচ্ছে রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে। তাহলে অতি প্যাচগুলো খোলার পরও হালকা যে প্যাচগুলো খুলে, হালকা যে প্যাচগুলো থাকে সে প্যাচগুলো খোলার জন্য হেলিকেস ব্যবহৃত হয়। তিন নম্বরে হচ্ছে প্রাইমেস, হচ্ছে রেপ্লিকেশনের শুরুতে একটা আরএনএ খণ্ড যুক্ত করতে হয় যেটাকে বলা হয় আরএনএ প্রাইমার। এই প্রাইমারটাকে ডিএনএ অনুসূত্রের সাথে প্রথমে যুক্ত করতে হয়, যে যুক্ত এই যুক্ত করার কাজটা করে সে হচ্ছে প্রাইমেস। আমরা বিস্তারিত প্রসেস যখন পড়বো তখন এগুলো দেখব। এরপর হচ্ছে এসএসবিপি। এসএসবিপি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখানে প্রোটিন হবে প্রোটাসে যেহেতু জায়গার সমস্যার কারণে, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটা প্রোটিন। এছাড়া তোমরা মনে রাখবে যে প্রোটিন এনজাইম মূলত প্রোটিন দ্বারাই, প্রোটিন আর এনজাইম মূলত একই জিনিস।
এসএসবিপির কাজ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ হচ্ছে যেটা দুইটা অনুসূত্র খোলার পরে প্যাচটা খোলার পরে যেমন আমরা যদি একটা রশি প্যাচগুলো খুলি খুলে যদি আমরা সাইডে দিলে আবার প্যাচাই যায় তাহলে ডিএনএ অনুসূত্রের ক্ষেত্রে এরকম যে আমরা প্যাচ খুললাম প্যাচ খোলার পরে যদি অনুসূত্রগুলো আবার প্যাচাই না যাইতে পারে এই জন্য এই এসএসবিপি কাজ করে এসএসবিপি প্যাচ খোলার পরে সেই জায়গায় এসে যুক্ত হয় যুক্ত হওয়ার ফলে দুইটা অনুসূত্র আবার পুনরায় সংযুক্ত হতে পারে না এরপর হচ্ছে পলিমারেজ পলিমারেজ পলিমার পলিমারকরণ করে অর্থাৎ নিউক্লিওটাইডের সংখ্যা বৃদ্ধি করে নিউক্লিওটাইডের পলিমারাইজেশন করে তাহলে এরা কি করে যে নিউক্লিওটাইড অণু 5' টু 3' 5 প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে পরিপূরক শিকল গঠন করে থাকে এটা আমরা যখন প্রসেস পড়বো তখন এক সম্বন্ধে ভালো করে বুঝবো তারপর হচ্ছে 6 নম্বরে লাইগেজ লাইগেজ বলা হয় মূলত সুপারগ্লোর মতো সুপারগ্লো যে কাজ করে লাইগেজ সেই কাজ করে বা গাম যে কাজ করে জোড়া লাগে তাহলে ওকাজাকি খণ্ড কতগুলো যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন খণ্ড খণ্ড রেপ্লিকেশন হয়ে থাকে যেগুলোকে ওকাজাকি খণ্ড বলে আমরা প্রসেসে পড়বো সেই ওকাজাকি খণ্ডগুলোকে আবার জোড়া লাগাই লম্বা চেন করতে হবে তো সেই ওকাজাকি খণ্ডগুলোকে একসাথে যুক্ত করে লাইগেজ এনজাইম এরপর আছে নিউক্লিয়াস এরা পলিনিউক্লিওটাইড চেন ভাঙার জন্য ব্যবহৃত হয়ে থাকে তো এ হচ্ছে আমাদের মোটামুটি ডিএনএর প্রকারভেদ এবং পূর্ববর্তী ক্লাস আজকে আমি আর বেশি আলোচনা করব না যে পূর্ববর্তী ক্লাসে ডিএনএ আরএনএ বিষয়ে আলোচনা করলাম ডিএনএ রেপ্লিকেশনটাকে সেটা সম্পর্কে বললাম এবং রেপ্লিকেশনের প্রকারভেদ বা প্রসেস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে যেহেতু প্রসেস বা পদ্ধতিটা একটু সময় লাগবে আমাদের সেই সময় কভার করবে না এই জন্য আমরা প্রসেসিং পদ্ধতি কীভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে সেই রেপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসে রেপ্লিকেশন পদ্ধতি একবারে ভিডিও সহ সবাই দেখব তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আশা করি থাকবে এবং প্রসেসটা দেখবে আসসালামু আলাইকুম ডিস্টার্ব করে